আজকে সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় না হলে আমার মোবাইল অফ থাকার কারণে তিনবার কল করেছে, তিনবার কল করেছে, ও নামাজে ছিল, ধরতে পারে নাই। এমন সময় আমি শিমু আমাকে ফোন করে বললো যে ভাইয়া, এটার নাম শিমু, বললো ভাইস প্রেসিডেন্ট, বললো যে শিমু তো মারা গেছে। তখন দেখলাম মোবাইলে শিমু অনেকগুলো কল করেছিল, তিনটা কল করেছিল। তো আমরা পৃথিবীতে কেউ থাকবো না, তবে এই কথাটা সত্য যে তাকে যদি কেউ খুন করে থাকে বা খুন করবার আত্মহত্যার প্ররোচনা করে থাকে, হিল বি পানিশড। আমি ইতিমধ্যে ওসি উত্তরা ওর সাথে কথা বলেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে ওনাদের সাথে কথা হয়েছে আমার সাথে, এটা পোস্টমর্টমেই ক্লিয়ার হয়ে যাবে যে তার মৃত্যু কেন হয়েছে, এটা কি খুন না আত্মহত্যা, এটা বুঝে যাবে। আপনার প্রাথমিকভাবে কী ধারণা করতে পারছেন? সে তো অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন, তো তার কোনো ডিপ্রেশন ছিল কি না? ডিপ্রেশন থাকলে আমাকে ফোন করতো না, আমার ওয়াইফকে ফোন করতো না, আধা ঘন্টা মৃত্যুর আধা ঘন্টা আগেই ফোন করেছে। এবং হাতের মধ্যে প্রচুর দাগ টাগ দেখা গেলো, যে খুব মারামারি একটা কিছু হয়েছে, স্টেপ ছিল বাসায়, কিন্তু ও ছাড়া কেউ নাই। মিহির নাম একটা ছেলে মাঝে মধ্যে থাকতো, ওর আপন বলতে আর কেউ নেই, কাজের লোক নাই, ও নিজেই রান্না করে, নিজেই গাড়ি চালায়, ওর আছে একটা গাড়ি, আছে একটা ফ্ল্যাট ওর নিজের আছে, আর কাজও আছে প্রচুর, প্রচুর সিরিয়ালে কাজ করে, এমন না যে খুব অর্থনৈতিক কষ্টে সে ছিল। আর আমরা তো ছিলামই, আমাদের সাথে তার লেনদেন ছিল, টাকা পয়সা যখন যা লাগতো আমরা দিয়ে দিতাম, আমরা কাজ করাতাম, সবসময় আমাদের সাথে সে বন্ডিংটা ছিল। তো তার মৃত্যু আমরা স্বাভাবিকভাবে নেব না বিষয়টাকে, আমরা খুব স্ট্রিক্টলি আমরা মানে আইনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এটা বিচারের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। ধন্যবাদ।